হ্যালো গাইস আজ বানাতে চলেছি মোশন ডিটেকটিভ সেন্সার তাও আর প্রক্সিমেটি সেন্সার দিয়ে তো এটা হচ্ছে প্রক্সিমেটি সেন্সার এটি আমি নিজে বানিয়েছিলাম যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিও তো তবু আর দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কানেকশান করা হয়েছে প্রথমত একটি বিসি পাঁচশো সাতচল্লিশে ট্রানজিস্টার নেওয়া হয়েছিল একটি আয়ার ট্রান্সমিটার এটি আয়ার রিসিভার আয়ার রিসিভারের যেটি পজিটিভ পিন সেটি ট্রানজিস্টারের বেস পিনের সাথে শোল্ডিং করতে হবে আর আয়ার ট্রান্সমিটারে যেটি নেগেটিভ পিন সেটি ট্রানজিস্টারের ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে একটি সোম রেজিস্টেন দিয়ে শোল্ডিং করতে হবে আর আয়ার রিসিভার ও আয়ার ট্রান্সমিটারের যে দুটি লেগ ফাঁকা থাকে সে দুটি একসাথে শোল্ডিং করে নিতে হবে মানে আয়ার রিসিভারের মাইনাস আর আয়ার টান্স মিটারের পজিটিভ লেগ দুটো একসাথে শোল্ডিং করে নেবে তারপর লাগছে যে এখানে একটি বাইশ কিলো হোম বাইশ কিলো হোমটি লাগাতে হবে ট্রানজিস্টরের বেস পিন ওই মিটার প্রিন্টের সাথে এরকমভাবে কানেকশান করে নিতে হবে তো গাইস এ ডে ডায়াগ্রাম দেওয়া হবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখুন কারণ ওই ভিডিওর মধ্যে কোন জায়গায় ডায়াগ্রাম পেয়ে যাবে আর এই যে এখানে এই কাগজ দিতে হবে না তো ঠিকঠাক কাজ করবে না এটা পরে দেব এবারে নেক্সট লাগছে বিডি একশো চল্লিশ ট্রানজিস্টার পিএনপি ট্রানজিস্টার এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার আর বিসি পাঁচশো সাতচল্লিশ এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার তো এখানে পিএনপি ট্রানজিস্টার নিতে হবে এনপিএন ট্রানজিস্টার নিলে চলবে না তাই বিডি একশো চল্লিশ বা অন্য কোনো যে কোনো এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করতে পারে তোর এখাট কালেক্টার বেস আরেকটি লাগছে সোলো বোল এক হাজার ইউএ ক্যাপাসিটার আপনারা দশ বোলেরও নিতে পারেন পঁচিশ ভোল্টও নিতে পারেন আর যদি এটি বারো ভোল্টেজের সিস্টেম করেন তাহলে এখানে অবশ্যই পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার নিতে হবে আর আমি এখানে করবো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো ক্যাপাসিটার নেওয়ার পর যেটি ক্যাপাসিটারের যে নেগেটিভ যে দেখতে পাচ্ছি এই সাইডের নেগেটিভ এই নেগেটিভটি ট্রানজিস্টরের বেস স্পিনের সাথে সোল্ডিং করতে হবে আর যেটি ক্যাপাসিটারের পজিটিভ সেটি ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে সোল্ডিং করতে হবে আইস এত নম্বর এটা একটু নম্বর করা হয়েছে এটা আপনারা কেটে ছোটো করে নিতে পারেন আমি এটি নম্বর রেখেছি তারপর একটি ফোর এলইডি স্ট্রিপ নিতে হবে ফোর এলইডি স্ট্রিপের যেটি পজিটিভ এটি ট্রানজিস্টারের কালেক্টার পিনের সাথে সোল্ডিং করতে হবে এরপর চলে আসি পরে করতে হবে যেটি যে প্রক্সিমেটি সেন্সারটি তৈরি করা হয়েছিল এর কানেকশানে চলে আসি তার জন্য কিছু তার লাগবে তার নিয়ে নিচি যে ট্রানজিস্টারের বিশি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টারে যে টিমিটার পিন তার সাথে একটি সাদা তার ব্যবহার করছি মানে এটা হচ্ছে মাইনাস হবে আজ আর ট্রান্সমিটার ও রিসিভারের দুটো ডাঁটি একসাথে শোল্ডিং করা আছে বা পিন দুটো একসাথে শোল্ডিং করা আছে তার সাথে সোল্ডিং করতে হবে তারপর আরেকটি তা নিয়ে নিচ্ছি দেখুন এটি এ তার থেকে এ তারটা অনেক সরু এটা ট্রানজিস্টারের কালেক্টার পিনের সাথে সোল্ডিং করতে হবে বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টারের তো এখানে আউটপুট কানেকশান তো কমপ্লিট এবার এগুলো কানেকশান করতে হবে বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের মধ্যে দেখুন যেটি বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টারের কালেক্টার পিন থেকে যে তার আউটপুট হয়েছি সেটি করতে হবে বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের বেস পিনের সাথে সোল্ডিং করতে হবে এই যে ক্যাপাসিটার মাইনাস ও বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের বেস্টিনের সাথে বেস্ট পিনে কানেকশান হয়ে গেলো এরপর যেটি লাল তারটি বেরিয়েছে এটি কানেকশান করতে হবে বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের যেটি ক্যাপাসিটারের যে পজিটিভ ও ট্রানজিস্টারের ইমিটার পিন তার সাথে সোল্ডিং করতে হবে আর থাকে আর একটি এবারে বিসি পাঁচ হাজার ট্রানজিস্টারে যেটি যে ট্রানজিস্টারের ইমিটাইপিন থেকে আউটপুট করা হয়েছে এখানে ফোর বল মাইনাস তারপরে এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বেটারির মাইনাস একসাথে কোমন করে নিতে হবে তারপরে একটি টুকরো তার নিতে হবে এটি সুইচ বসাবার জন্য আপনার সুইচ ব্যবহার করতে পারেন নাও পারেন কিন্তু অবশ্যই একটি সুইচ ব্যবহার করুন কারণ এটি রাত্রেবেলায় কাজ হবে দিনের বেলার প্রয়োজন নেই তো সেটি বন্ধ করে রাখার জন্য একটি সুইচ আর যদি সাপ্লাই ব্যবহার করেন তাহলে তো কোনো দরকারই নেই সুইচ আমি এখানে ব্যাটারি ব্যবহার করছি বলে সুইচ ব্যবহার করছি তো এখানে আউটপুট নিতে হবে ট্রা বিডি একশো চল্লিশ ট্রানজিস্টারের ইমিটার থেকে আউটপুট নিতে হবে আর এখানে একটি সুইচ অন অফ সুইচ হোল্ডিং করবো তো এই যে সুইচ কানেকশান করানি এখানে ব্যাটারি প্লাস তার সাথে কানেকশান করতে হবে সুইডি তো এখানে কানেকশান কমপ্লিট আর এর যে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে আর যদি কোনো রকম আপজা বা ঠিকমতো বুঝা যাচ্ছে না অবশ্যই ভিডিওর কোয়ালিটি বাড়ান আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আর ভিডিওটি পোজ করে স্ক্রিনশট নিয়ে নিন তো এখানে তো কানেকশান রেডি এটাকে সেট করতে হবে তারা এবার টেস্ট করে নিই কাজ করছে কিনা সুইচ অন তো এই যে দেখুন প্রবলেম এটা কোনো রকম কাজ করছে না সবসময় লাইট চলে যাচ্ছে আর এখানে এই কাপড় তুলে দিলে ঠিক আছে পেটি টুকরোটা তার এক কাজ করছে এই দেখুন লাইট নেমে যাচ্ছে জ্বলছে লাইটটি নেমে যাচ্ছে আস্তে আস্তে জ্বলছে আরও নেমে যাচ্ছে আর যদি সুইচ বন্ধ করা হয় কোনোরকম সেন্সারটি কোনো রকম কাজ গাইস দেখতে পাচ্ছ এখানে আমি দুয়ারের ঠিক কাছাকাছি সেট করে দিচ্ছি দেখুন আয়ার টান্স ও রিসিভারটি সোজাভাবে দিয়ে দিয়েছি যেটি কোনো কেউ কেউ পেরোলে তাকে টেক করে আর এগুলো এই সাইডে এ সাইডে চিটিয়ে আর এখানে ব্যাটারি আর এই যে এখানে এলইডি যখনই কোনো মানুষ পেরোবে তখনই লাইট জ্বলবে তো আমি একটি ড্যামো দেখিয়ে দিই অন করলাম সুইচটি তারপর দেখুন সে যখন কেউ পেরোবে লাইট জ্বলবে কিছুক্ষণ জ্বলবে আস্তে আস্তে নিয়ে যাবে আরও কেউ আসবে জ্বলবে আরও নিয়ে যাবে এটি বিশেষ করে অন্ধকারের সময় কাজে লাগবে হয়তো আপনারা কোথাও গেছেন বা এবার ঘরে আসছেন ঘরে সব লাইট নিমানো আছে তখন এটি আপনাদের প্রচুর কাজে লাগবে আর এগুলো যেরকম দেখতে পাচ্ছ চাল আপনারা অবশ্যই একটি বক্স করে তার মধ্যে সেট করে নেবেন তাহলে জিনিসটি দেখতে ভালো হবে আর আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বক্সে সেট করে নেবে এবারে দেখুন তো গাইস দেখলে এর কাজ এ দেখুন মানুষ শুধু নয় যদি কোনো চারল পায় তাও লাইট জ্বলবে আরও আস্তে আস্তে যাবে কিছু জ্বলবে যদি হাত রেখে দাও থাকবে আর যখন যাবে আস্তে আস্তে কিছুক্ষণ পরে যাবে তো কাজ এরকম করে করছে লাইট লাগানো হচ্ছে আপনারা চাইলে দুয়ারের এখানে লাইট দিতে পারেন তার নম্বা করে করে নেবেন আপনাদের যেমন ইচ্ছে আমাদের আপনারা যেমন ইচ্ছে চান সেরকম এ সাইড লাগিয়ে নিতে উপরে লাগিয়ে নেবেন পুরো দেখাবে বা আপনার একটা কোনো গলি আছে ধরুন একটি লম্বা গলি আছে তো সেখানে সব এলইডি স্যার প্যারালেল কানেকশান করে নম্বা নম্বা পুরো লাইট লাগিয়ে নিতে পারেন যখনই পিরাবেন তখনই এরকমভাবে লাইট জ্বলবেন দেখুন দেখুন একটি হাত যাচ্ছে তবু লাইট জ্বলছে তো দেখতে পাচ্ছ ফুল পাওয়ার তো গাইস ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন বন্ধু সঙ্গে শেয়ার করুন चैनल जरा सब्सक्राइब करनी अवश्य चैनल सब्सक्राइब कर बेल आइकन ऑन दें देखा पर वीडियो बाय